হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অসাধারণ একটি জাপানিজ রোমান্টিক এনিমি সিনেমা, যার নাম হলো 5 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে প্রতি 5 সেকেন্ডে 5 সেন্টিমিটার। আর হ্যাঁ, এটা কোনো সিনেমা নয়, এই সিনেমাটা তোমাদের সবাইকে আবারও নতুন করে বাঁচতে শেখাবে। এই সিনেমার কাহিনী বাস্তব জীবনের সাথে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে যেটা দেখার পরে হয়তো তোমার অজান্তেই তোমার চোখে পানি চলে আসবে। এই সিনেমাটা যেমন মুক্তি পেয়েছিল 2007 সালে, সিনেমাটার আইএমডিবি রেটও খুবই ভালো, 7.6, মানে বুঝতে পারতাছো সিনেমাটা যথেষ্ট ভালো হতে পারে। তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আমরা সিনেমাটা একবার হলো দেখে আসি। তো গল্পের শুরুতে আমাদেরকে 1991 সাল জাপানের টোকিও শহরকে দেখানো হয়। সেখানে আমরা তনুতাকাকি আর আকারি শিরোহানা নামের দুইটি ছেলে মেয়েকে দেখতে পাই। তারা টোকিও শহরের একটি স্কুলে ফুজগাটে ভর্তি হয়ে যায়। আর তাদের দুজনের স্বভাব চরিত্র একরকমই ছিল, তারা দুজনেই একা একা থাকতে ভালোবাসত, আর তার জন্যই তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তবে তাদের দুজনকে বেশিরভাগ স্কুলের লাইব্রেরিতেই দেখা যেত। তাদের এই মিলামেশা দেখে স্কুলের বাকি ছেলেমেয়েরা মনে করত হয়তো তারা দুজন কোনো সম্পর্কে আছে, আর তার জন্যই স্কুলের বাকি ছেলেমেয়েরা তাদের দুজনকে অনেক বিরক্ত করত। কিন্তু তারা কারো কথাতেই কান দিত না, তাদের এই বন্ধুত্বকে ভালোভাবে রাখার জন্য চেষ্টা করত। এইভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, আর তনু আর আকারি তারা দুজনও অনেক বড় হয়ে যায়। তবে তাদের বন্ধুত্ব আগের চেয়েও অনেক বেশি গভীর হয়ে গেছে। তবে আকারি আর তনুর স্কুলের পাশে একটি চেরি গাছের ফুল বাগান ছিল। আকারি আর তনু সেখানে প্রায় সময়ে ঘুরতে যেত। তেমনই একদিন আকারি আর তনু সেই চেরি ফুল বাগানে ঘুরতে যায়। তখন আকারি তনুকে বলে, এই ফুলগুলো প্রতি 5 সেকেন্ডে 1 সেন্টিমিটার গতিতে মাটিতে এসে পড়ে, আর এই ফুলের পাপড়িগুলো বরফ তুষারের মতন নরম হয়ে থাকে। এরপর তারা দুজন দৌড়াতে দৌড়াতে রেল স্টেশনে চলে আসে। তখন আকারি রেল লাইনের ওই পাশে দাঁড়িয়ে তনুকে বলে, আমাদের যদি আবারও কখনো দেখা হয় তাহলে আমরা দুজন একসাথে আবারও সেই চেরি ফুল বাগানে ঘুরতে যাব। ঠিক তখনই তাদের মাঝখান দিয়ে একটি ট্রেন চলে যায়। তখন তনু আর আকারিকে দেখতে পায় না। এইভাবে অনেক দিন কেটে যায়। কিন্তু একদিন হঠাৎ করেই তনুর কাছে আকারির কল আসে। তখন আকারি তনুকে বলে, আমার বাবার আরেক জায়গায় ট্রান্সফার হয়ে গেছে, তাই আমাদেরকে এই শহর ছেড়ে চলে যেতে হবে। আমি আমার বাবাকে অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু তাতে খুব একটা বেশি লাভ হয় নাই, আমাদেরকে চলেই যেতে হবে। এখন এই কথা শুনে তনু অনেক বেশি কষ্ট পায়, আর দেখতে দেখতে প্রায় 6 মাস কেটে যায়, তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। মানে বুঝতে পারতাছো এই সিনেমাটার টাইমলাইন হলো 1991 সাল। তখন তো এখনকার বর্তমান সময়ের মতন সবার হাতে স্মার্টফোন ছিল না। তখন যদি কেউ কারোর সাথে কথা বলতো তাহলে চিঠির মাধ্যমে কথা বলা লাগতো। তাই আকারি তনুর জন্য একটি চিঠি পাঠায়। চিঠিতে তাদের কাটানো ভালো ভালো মুহূর্তের কথাগুলো লেখা ছিল। তার সাথে আকারি এটাও লিখেছিল, তনু, আমি আমার চুল একদম ছোট করে কেটে ফেলেছি, তুমি এখন আমাকে দেখলে হয়তো আর চিনবে না। আর তোমার কি মনে আছে আমাদের যখন শেষবার দেখা হয়েছিল তখন আমি তোমাকে বলেছিলাম, আমাদের যদি আবার কখনো দেখা হয় তাহলে আমরা দুজন একসাথে চেরি ফুল বাগানে ঘুরতে যাব, তোমার কি এই কথাটা মনে আছে তনু? তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে আরও একটি বছর কেটে যায়। তনু আর আকারির মধ্যে চিঠির মাধ্যমেই কথা হতো। এখন তনু তাদের শহর ছেড়ে জাপানের কোনো একটি দ্বীপে চলে যাবে, আর তার জন্য আকারির আর তনুর মধ্যে দূরত্ব আরও বেশি বেড়ে যায়। তখন তনু চিন্তা করতে থাকে, এই শহর ছেড়ে চলে যাওয়ার আগে সে আকারির সাথে একবার হলো দেখা করবে। এরপর তনু আকারির সাথে দেখা করার জন্য ট্রেনে উঠে যায়। তনু আকারিকে আগে বলে রেখেছিল তার জন্য ট্রেন স্টেশনে অপেক্ষা করার জন্য। তো যাই হোক, এরপর ট্রেন বরফ তুষারের মাঝখান দিয়ে যেতে থাকে। কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ করে ট্রেনটা নষ্ট হয়ে যায়। তখন তনু বলে, আকারি, আমার কি যাত্রা আর শেষ হবে না? আমি তো আর ওয়েট করতে পারতাছি না তোমার সাথে দেখা করার জন্য, আমি এক পর্যায়ে মরিয়া হয়ে গেছি। আমি তোমার জন্য একটি চিঠিও এনেছিলাম। চিঠিতে লেখা ছিল, আকারি, তোমার মুখে আমার আরও অনেক কিছু শোনার বাকি আছে, কিন্তু চিঠিটা বাতাসে উড়ে গিয়েছিল। তো যাই হোক, অবশেষে ট্রেনটি ঠিক হয়ে যায়, তনু তার গন্তব্যস্থলে চলে আসে। তখন তনু দেখতে পায় আকারি তার জন্য একটি জায়গায় বসে ওয়েট করতেছে। অ্যাকচুয়ালি তাদের ট্রেনটা আসতে অনেক বেশি লেট হয়ে গেছিল, তবু আকারি তনুর সাথে দেখা করার জন্য এই ঠান্ডা ভিতরেই বসেছিল। তো যাই হোক, এরপর আকারি আর তনু একটি চেরি ফুল গাছের নিচে যায়। তবে সেই চেরি গাছটার ভিতরে একটিও ফুল ছিল না। তবে নরম তুষারের পাপড়িগুলো দেখে তাদের কাছে মনে হচ্ছিল চেরি গাছ থেকে চেরি গাছের ফুল পড়তেছে। আর এই পরিবেশে তারা দুজনে অন্যরকম হয়ে যায়, আর তারা রোমান্টিক ফিল করে, আর তার ফলে তারা দুজন এক অপরকে কিস করে। তখন তনু আমাদেরকে বলে, আমি যখন আকারিকে কিস করতেছিলাম তখন আমার মনের ভিতরে কী ধরনের শান্তি কাজ করতেছিল সেটা আমি কখনো আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মানে তনু আমাদেরকে এই ব্যাপারটা এক্সপ্লেন করে বুঝাচ্ছে।
তার পরের দিন সকালে তনু আকারি কাছ থেকে বিদায় নিয়ে ট্রেনে উঠে যায় বাসায় যাওয়ার জন্য। ট্রেনটা যতক্ষণ দেখা যাচ্ছিল আকারি ততক্ষণই ওই ট্রেনটার দিকেই তাকিয়েছিল। এরপর তনু তার নতুন শহরে এসে তার নতুন স্কুলে ভর্তি হয়ে যায়। কিন্তু কানাই শিরুদা নামের একটি মেয়ে তনুকে প্রথম দেখায় ভালোবেসে ফেলে। তবে কানাই শিরুদা এটা কখনো তনুকে বলতে পারেনি। আসলে কানাই হলো খুবই লাজুক, খুবই ভদ্র একটি মেয়ে। তনু খুব ভালোভাবে জানতো যে কানাই তাকে পছন্দ করে, তবে সে এই ব্যাপারটাকে বেশি পাত্তা দেয় না। আর এইভাবে দেখতে দেখতে প্রায় অনেকদিন কেটে যায়। কানাই প্রত্যেক দিনই লুকিয়ে লুকিয়ে তনুকে দেখতো। তো যাই হোক, আজকে যখন তনু তার আসারি ক্লাসে প্র্যাকটিস করতেছিল, কানাই তাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে। আসলে কানাই চাচ্ছিল যে কতক্ষণে তনু তার প্র্যাকটিস শেষ করে বাইরে আসবে আর তারা দুজন একসাথে হয়ে বাড়িতে যাবে। এরপর দেখতে দেখতে তারা সবাই তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে। তার মানে তারা সবাই অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, কানাই একদিন তার বাইক নিয়ে বাড়ি ফিরতেছিল, তখনই কানাই ওখানে তনুর বাইকটা দেখতে পায় আর তার পাশে তনুকেও দেখতে পায়। তখন কানাই দেখতে পায় তনু কার জন্য জানি বসে বসে মেসেজ লিখতেছে। এরপর সে তনুর পাশে গিয়ে বসে আর তাকে জিজ্ঞেস করে তার ফিউচার প্ল্যান কি, সে ফিউচারে কোথায় পড়াশোনা করতে চায়। তখন তনু বলে, আমার কোনো ফিউচার প্ল্যান নেই, আমি চাই টোকিও গিয়ে ওখানে সব থেকে ভালো একটি ভার্সিটিতে ভর্তি হতে। তো এরপর আমরা জানতে পারি তনু সব মনের কথাগুলো সে তার মোবাইলের মেসেজে লিখত, তবে সে মেসেজগুলো কাউকে পাঠাতো না, আবার সে ডিলিট করে দিত। আর আপনারা তো সবাই জানেন তনু ছোটবেলা থেকেই কারো সাথে মিশতো না, তার কোনো বন্ধু ছিল না, তাই সে তার মনের কথাগুলো মেসেজে লিখত। লেখা শেষ হয়ে গেলে সে এই মেসেজগুলো আবার ডিলিট করে ফেলত। আর তাছাড়া অনেক বছর আগে তনু যখন আকারির সাথে শেষ দেখা করেছিল, এরপর থেকে তাদের মধ্যে আর কোনো কথাবার্তা হয়নি। এমনকি তাদের দুজনের মধ্যে চিঠি আদান প্রদান করাটাও বন্ধ হয়ে গেছে। তাদের দুজনের মধ্যে দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। তাহলে এর মানে কি, আকারি কি তনুকে ভুলে গেছে নাকি তনু আকারিকে ভুলে গেছে? এই সব কিছুই আমরা জানতে পারবো নেক্সট পার্টে। আর হ্যাঁ, এই সিনেমাটার মোট দুইটা পর্ব আছে। আমি প্রথম পর্বটাই তোমাদের মাঝে এক্সপ্লেন করে দিলাম। আশা করা যায় এই সিনেমাটা তোমাদের কাছে ভালোই লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাও। আর হ্যাঁ, এই ভিডিও নেক্সট পার্ট কালকে রাত 8টা বাজে আপলোড করা হবে। তো আমি আজকের মতন বিদায় নিতেছি। ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।